বলিউডের সুপার ডুপার মাছ অ্যাওয়ার্টেড মুভি আদিপুরুষ যেটা টেলার অলরেডি ইউটিউবে ড্রপ করে দেওয়া হয়েছে এবং অনেকেই এই টেলারটাকে দেখেও নিয়েছে তো ভিওর্স আমরা জানি আদিপুরুষের বাজেট পাঁচশো কোটি টাকা এবং এই মুভির যে ভিএফএক্স নিয়ে নেগেটিভিটি চারদিকে ছড়িয়েছিল এবং টেলারে কেমন দেখিয়েছে ট্রেলার কেমন ছিল সব কিছু বলবো ডিটেলসে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন কারণ আমি অল ইন্ডিয়াস মুভি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তাই আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিউয়ার্স আমরা কিন্তু এতদিন এটাই জেনে এসেছি যে যখন কোনো মুভি টেলার রিলিজের আগেই সেটা লিক হয়ে যায় এবং লিক হয়ে যাওয়ার পরে যেটাকে মানুষ বহু মানুষ দেখে নেয় বহু দর্শক দেখে নেয় তাহলে সেই মুভির টেলারটার প্রতি ক্রেজটা কমতে শুরু করে কিন্তু যখন আপনি ভাবুন সেই মুভির টেলারটাকে একবার দেখার পরও দর্শক আবারও ওয়েট করছে সেই মুভির টেলারটাকে দেখার জন্য তাহলে ভিউয়ার্স একবার ভেবে দেখুন তো এই মুভির ক্রেজ কতটা বেশি আছে তো ভিওয়ার্স এখন যদি আমরা কথা বলি আদিপুরুষকে নিয়ে তো আদিপুরুষের প্রতি যে মানুষের ভালোবাসা যে ক্রেজ যে হাইপ যে এক্সাইটেডমেন্ট ছিল সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছিল এবং এই টেলারের মাধ্যমে কিন্তু সেটা ফিরে পেয়েছে তো ভিওয়ার্স কেন না আদিপুরুষের ট্রেলার টেলার ইউটিউবে ড্রপ করার সাথে সাথেই মিলিয়ন ভিউস কিন্তু অলরেডি ক্রস করে দিয়েছে তো ভিউয়ার্স আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে টেলারটা কেমন ছিল তাহলে আমি জাস্ট এক কথাতেই বলবো অসাধারণ একটা টেলার এবং টেলারের শুরুতেই যে একটা ব্যাকগ্রাউন্ডে গান বাজে সত্যি বলছি ওই গানটা শরীরে গুসবাম ক্রিয়েট করছিল মানে অসাধারণ একটা গান এবং ওই গানটা কিন্তু টেলারকে একটা আলাদা লেভেলে নিয়ে যাচ্ছিলো তো ভিওর্স আমি জাস্ট একটা কথাই বলবো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে টেলারটা কেমন ছিল আমি জাস্ট আপনাদেরকে আগেও বললাম যে অসাধারণ টেলার ছিল এরপর যদি বলেন যে এই মুভির ভিএফএক্স নিয়ে কথা তাহলে আদিপুরুষের টিজারের থেকে এক হাজার গুণ ভালো হয়েছে কিন্তু টেলারটা এবং যারাই টেলারটাকে এডিট করছে তাদের কি বলবো মানে ধন্যবাদ জানানো দরকার অসাধারণ এডিট করে এবং ভিএফএক্সের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় পর্যন্ত প্রবাসকে মতো লাগছিল তো ভিউয়ার্স যাই হোক কিন্তু ট্রেলারটা অনেকটাই বেটার এবং যেভাবে মানে কাটা হয়েছে এক কথায় অসাধারণ এখানে যে লুক সেটাকে কিন্তু কি বলবো রিভিল করা হয়নি তো জাস্ট এখানে কেউ যে ভুলটা টিজারে করছিলো সেই ভুলটা এখানে করেনি তবে সব কিছুই কিন্তু পারফেক্ট আছে টিজারের মধ্যে সরি ট্রেলারের মধ্যে এবং এটা যে এক হাজার কোটি টাকার গ্রস কালেকশন করবে এটাতে কোনো সন্দেহ নেই এবং আমরা জানি প্রবাসের বাহুবলি টু যদি না ব্লকবাস্টার হতো তাহলে হয়তো এখনকার দর্শক বা আমরা এখনও পর্যন্ত বলিউডেই পড়ে থাকতাম তো ভিউয়ার্স যাই হোক প্রভাসকে দিয়ে যদি বলি প্যান ইন্ডিয়া মুভির প্রথম শুরুবার তাহলে প্রভাসের নামটা তো প্রথম সারিতেই আসবে তো ভিউয়ার্স এরপর আপনাদের কি মতামত আদিপুর ট্রেলার নিয়ে অবশ্যই আপনারা নিজের কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার আদিপুর ট্রেলার ব্যাপক লেগেছে দারুণ লেগেছে প্রত্যেকটা কারেক্টের দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং খাস করে যদি বলি তাহলে এসে রাজামহলিকও কিন্তু নাম করতে হবে ওম রাউতের তো ভিওয়ার্স অসাধারণ কাজ করেছে তো হে গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা ফার্স্ট টাইম হলে তো প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে